খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা হাতের মধ্যে একটা বোতল নিয়ে আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে আসলেন। ওমরের কাছে আসবার পর ওমরকে ডাকতে বললেন, ওমর রে বড় বেদনা নিয়া আমি তোমার কাছে আসতে একটা সমাধান পাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন, বলে কিসের সমাধান? বুড়ি ডাক দে বললেন, ওমর খলিফাতুল মুসলিমিন আমার বাবা নাই, আমার মা নাই, আমার স্বামী নাই, সন্তান নাই, আমি বৃদ্ধা মহিলা, মানুষের বাড়িতে কাজ করি, যে মাইনা যে বেতন পাই এই বেতন দিয়ে বাজার থেকে বাজার ক্রয় করে নি, এই যে আমার হাতের মধ্যে দেখতেছো একটা বোতল, এই বোতলের মধ্যে তেল নিয়ে আমি বাড়িতে ফিরতেছিলাম, হঠাৎ করে আমার বোতল হাত থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সব তেল জমিন চুষে নেয়, জমিনের উপরে পড়ার কারণে জমিন তেলগুলি চুষে নেয়। আমি বারবার জমিনকে বললাম, জমিন রে আমার তেলটা ফিরাইয়া দে, ফিরাইয়া দে, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাহুতে শক্তি নাই, তুমি যদি তেলটা ফিরাইয়া না দাও আমি বড় কষ্ট পাবো, কিন্তু জমিন আমাকে তেলটা ফিরাইয়া দেয় নাই, আমি তোমার কাছে আসছি অমর, তুমি এই তেলের বিচারটা করে দিবে, ওই জমিনের বিরুদ্ধে তোমার কাছে বিচার দায়ের করলাম। আল্লাহু আকবার কান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুড়িমাকে বললেন, মা জমিনের বিচার তো কখনোই করা যাবে না, কেমনে জমিনের বিচার করব, কথা বলেন ঠিক কিনা? মহিলা তার ডাকতে বলে, এ ওমর তুমি না ইমানদার, তুমি তা আখিরি জামানার নবীর উম্মতের, তুমি না আখিরি জামানার নবীর উম্মত, তুমি তো ইমানদার, পাক্কা ইমানদার যারা হয় তাদের কথা আসমান পর্যন্ত জমিন পর্যন্ত শুনতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইমান বলে হয় বলিয়ান, ভয়ে কাঁপিত সারাটি জাহান। আল্লাহু আকবার বলেন। যে ইমান বলে হয় বলিয়ান, ভয়ে কাঁপিত সারাটি জাহান, মারো সেই হুঙ্কার ধরো সেই তলোয়ার, মারো সেই হুঙ্কার ধরো সেই তলোয়ার, পাপ দুনিয়া থেকে হবে গোচুর মার, বীর মুসলমান বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তুলোরে ঝংকার ধরায়ো একবার, তুলোরে ঝংকার ধরায়ো একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, এ হয় না ভাই, নারায়ে তাকবীর। আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলেন, কথা বলেন, ভয় পাচ্ছেন? বলে হুজুর যদি তাকবীর জোরে দেই আমার বিরুদ্ধে কেস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কোনো সমস্যা নাই আমার বন্ধুগণ, এ জমিন আলেমুল আমাদের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন, এ জমিন লক্ষ লক্ষ হাফিজে কোরআনের বসবাস, এই বাংলার জমিনে যদি আপনি কোরআনের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে না পারেন, পৃথিবীর জমিনে কোথাও কোরআনের পক্ষে কথা বলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ অন্তর ভরে মুখ ভরে বুক ভরে আমার বন্ধুগণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন, আপনার ইমানটা আল্লাহ তাআলা বাড়ায় দিবে, কথা বলেন ঠিক কিনা? এইবার বুড়ি ডাক দে ওমরকে বললেন, ওমর আমার তেলের বিচার করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি তেলের বিচার না করবা আমি তোমার দরবার ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর বেকায়দায় পড়ে গেলেন, সাথে সাথেই আমার বন্ধুগণ একটা কলম নিলেন, কলম নেওয়ার পরে সাদা কাগজের মধ্যে কি যেন লেখলেন, লেখার পর আমার বন্ধুগণ কাগজটা ভাস করে বুড়িকে দিলেন এবং বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা খবরদার খবরদার, এই কাগজটা তুমি খুলবা না। বলে কি করব? বলে যেই জায়গায় তোমার তেলটা পড়ে গেছে ওই জায়গায় তুমি সুন্দর করে রাউন্ড দিবা, গোল করে
চিহ্ন দিবা, আর এই চিঠিটা তুমি আমার বন্ধুগণ ওই গোল চিহ্ন রূপে রাখবা। আল্লাহ তাআলা যদি সহায় হয় তোমার তেলের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখিল বুড়িটা চিঠিটা নিয়ে আমার বন্ধুগণ এক দৌড় দিয়ে, ও ভাই ওই জায়গায় গেলেন যেখানে তেল পড়ে গেছে, গোল করে চিহ্ন দিয়া ওই চিঠিটা যখনই আমার বন্ধুগণ ওই জায়গায় স্পর্শ করছে, স্পর্শ করতে দেরি জমিন তেলগুলি ফিরায় দিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গেলেন হায় হায় কেমনে সম্ভব, জমিন তেল ফিরায় দিল, এত তেল আমার বন্ধুগণ। কিতাবের লেখক লেখেন বুড়ি ডাক দিয়ে তাম পৃথিবীর মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার যতটুক তেল পড়ে গেছে আমি অতটুকুই তেল জমিন আমাকে ফিরায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিভাবে সম্ভব এই চিঠির মধ্যে এমন কি লেখা আছে যার কারণে জমিন আমাকে তেল ফিরাই দিতে বাধ্য হলো। আমার ভাইরা আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখে বুড়ি আমার বন্ধুগণ ওই চিঠিটা নিয়ে ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমরকে ডাকতে বলে, ওমর ভাই তুমি এই চিঠির মধ্যে কি লেখছো কি লেখছো যার কারণে আমার জমিন তেলগুলি ফিরাই দিতে বাধ্য হলো। কিতাবের লেখক লেখেন, আমার বন্ধুগণ হযরত ওমর বুড়িকে ডাকতে বলেন, বুড়িমা আমি এই চিঠির মধ্যে এমন কিছু লেখি নাই, এমন কিছু শব্দ লেখি নাই, তবে আমি এমন কিছু আদেশ জারি করেছি জমিনের বিরুদ্ধে, তুমি যদি শোনো অবাক হয়ে যাইবা। ও বুড়িমা শুধু তাই নয়, জমিন নয় আসমানকে যদি আমি আদেশ করি আসমান ওই কথা শুনতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই বুড়ি আমার বন্ধুগণ বারবার ওমরকে বলতেছেন, ওমর তো সেই কথাটি একটু বলো কি আদেশ জারি করছো। আমার বন্ধুগণ ওমর বলবে, বুড়ি শুনবে, আমি বলবো, আপনারা শুনবেন, কথা বলেন কথা বলেন, শুনবেন, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ আমার বাবাজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দে বুড়িকে বলেন, বুড়ি তাহলে আপনি শুনে নেন শুনে নেন, আমি চিঠির মধ্যে কি লেখছি কি লেখছি। আমি চিঠির মধ্যে লেখছি, এ জমিন তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছে এই বুড়ির তেলের ব্যাপারে। কিসের ব্যাপারে কথা বলেন? তেলের ব্যাপারে। এ জমিন তুমি তেলটা ফিরাইয়া দেও, তেল যদি না ফিরাইয়া দেও আমি ফরমান জারি করলাম, ওই যে যেই গোল রাউন্ডটা দিয়েছে গোল চিহ্নটা দিয়েছে, তুমি যদি তেলটা ফিরাইয়া না দেও আমি ফরমান জারি করব, এক সপ্তাহের মধ্যে যদি কোনো বেনামাজি মারা যায়। কি মারা যায়? যদি কোনো বেনামাজি মারা যায় এই বেনামাজি ব্যক্তিকে ওই জায়গায় দাফন করব। আল্লাহু আকবার। বলেন বলে জমিন এইটা বরদাস্ত করতে পারে নাই, বেনামাজি কেউ জমিন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে জমিন বুড়িকে তেলটা ফিরায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য যুবক তোমাকে নামাজ পড়তে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে মসজিদে পড়ব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখে হযরতে ওমর ডাকতে বললেন আলীকে, আলী ভাই আমি যেই দুইটা আমল করেছি, যেই দুইটা আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আমার অন্তর চক্ষুটা খুলে দিয়েছে, তার মধ্যে এক নাম্বার হইলো কোরআনুল কারীম, আর দুই নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আমি কোরআনের উপরে আমল করেছি, কোরআন পড়েছি, কোরআন মোতাবেক আমল করেছি, আর দুই নম্বর আমার নবীর আদর্শকে আমি নিজের জীবনের সাথে ধারণ করেছি। এই দুইটা জিনিস যদি কোনো আল্লাহর বান্দা নিজের জীবনের সাথে ধারণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবুল করে নেবে, ওই ব্যক্তির কপাল খুলে দিবে, ওই ব্যক্তির অন্তর চক্ষুটা আমার আল্লাহ তাআলা খুলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এজন্য আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়ব, সন্তানকে আমরা এই মাদ্রাসায় দিব, নিজে কোরআন পড়ব, সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আলহামদুলিল্লাহ। আর দুই নম্বর, আমাদের এই জিন্দেগিতে, আমাদের এই শরীরে যেন কমপক্ষে একটা সুন্নত হলেও আমরা কবরে নিয়ে যাইতে পারি ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেক, সকলেই পড়ি না, আল্লাহুম্মা আমিন।